আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের উপর নির্ভর করছে বললেন শিক্ষামন্ত্রী। এতে চলুন বন্ধুরা মূল সংবাদে চলে যাই। করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা চেষ্টা চালানোর পরও শিক্ষা প্রতিষ্ঠান দফায় দফায় ছুটি ঘোষণা করে বাড়ানো হয়েছে। লকডাউন শেষে 11 আগস্ট থেকে সবকিছু চালু হলেও শিক্ষা প্রতিষ্ঠান 31 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন সরকার। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আসলে কবে খুলবে তা এখনো নিশ্চিত নয়। রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ বিষয়ে সরাসরি কোনো দিনক্ষণ উল্লেখ না করে দুটি বিষয়ের উপর শিক্ষা প্রতিষ্ঠান খোলা নির্ভর করছে বলে তিনি জানান। আলোচিত দুই বিষয় হলো করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসা, আর 2 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের টিকাদান। শিক্ষামন্ত্রী বলেন, এখন মহামারীর যে পরিস্থিতি তাতে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেটি বলার সুযোগ নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শনাক্তের হার শতকরা 5% কম হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। আমরা এটি মাথায় রাখছি। এখন যেহেতু ব্যাপক হারে টিকা কার্যক্রম শুরু হয়েছে, সেক্ষেত্রে 5% না হলে সংক্রমণ যথেষ্ট পরিমাণ নিচে নামলে হয়তো শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিয়ে আসতে পারবো। শিক্ষামন্ত্রী জানান, 18 বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের টিকার আওতায় আনার চেষ্টা চলছে। শিক্ষক কর্মচারীদের টিকা দেওয়ার কাজও প্রায় শেষ। আবাসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশ টিকা পেয়েছেন। এখন দুইটা বিষয়, সংক্রমণের হার কমে যাওয়া আর সবাইকে টিকার আওতায় নিয়ে আসা, এই দুই বিষয় যখন এক হবে তখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে ভাবা হবে। ডাক্তার দীপুমণি আরো বলেন, সংক্রমণের হার একেবারে কমে চলে আসলে সকল শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে খুলে দেওয়া হবে। যদি ধীরে ধীরে কমে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু আগে টিকা পাবে, তাই বিশ্ববিদ্যালয়ের আগে খুলে দেওয়া হবে। খোলার পর বিশেষ করে মাধ্যমিকের শিক্ষার্থীদের একেবারে 5-6 দিন নিয়ে আসবো তা না, ধাপে ধাপে নিয়ে আসা হবে। কারণ শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে বেশি। সংক্রমণ কমলেও আমাদের হুমকি, বহুদিন মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সেসব বিবেচনা করে আমরা পরিকল্পনা করছি। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি রয়েছে। এখন সেটি নির্ভর করছে অবস্থা কখন কি রকম দাঁড়ায় তার উপর। গত বছরের অভিজ্ঞতা বলে নভেম্বর ডিসেম্বর সংক্রমণ অনেক কমে গিয়েছিল। এবছরও সেটি হলে সে সময় আমরা ভেবেছি SSC এবং HSC পরীক্ষা নিতে পারবো, আর শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেওয়া সম্ভব হবে। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ খবর শিক্ষা প্রতিষ্ঠান খুলে নেওয়ার ব্যাপারে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি আজ রবিবারে বলেছেন এই বিষয়টি। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।